অনেকে কমেন্ট করেছো আমার ব্লগ তোমরা মিস করো, ডেইলি ব্লগ চাও। আসলে কি অবস্থা, কি হচ্ছে? তুমি জল দেওয়ার দরকার নেই, আলু দিয়ে যে মাটনের গল্প, মাটন ফুটছে এখানে, আমি এর মধ্যে তাহলে কী করে কী করবে, গ্যাস শেষ। কথা বলতে পারো না? হ্যাঁ, উফ, বিরক্ত করছে। কি বিরক্ত দাঁত মারো, নিয়ে যাও। ভেন্ডিগুলো ও বরবটিগুলো দেখো লাল লাল হয়ে যাচ্ছে, বরবটিগুলো দিয়ে দাও ঝোলে। হ্যাঁ, না না অতগুলো দিও না, বুঝে দাও। সকাল সকাল এখানে মাছ ভাজা চলছে, আর এখানে দেওয়া হয়েছে ভেন্ডি সেদ্ধ, এটা আমার জন্য। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সকালে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছি, এখন ঘড়িতে 9টা বেজে গেছে আর মাছ ভাজা চলছে, মিদুল খেয়ে যাবে আর আমি খাবো ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত। আর মা ওদিকে সবজি করতে শুরু করে দিয়েছে দুপুরের রান্নার জন্য। আর আজকে আকাশটা দেখো, এইরকম মেঘলা মেঘলা। আর অনেকে কমেন্ট করেছো আমার ব্লগ তোমরা মিস করো, ডেইলি ব্লগ চাও। আসলে রোজ রোজ কী দেখাবো একই জিনিস বুঝতে পারি না, আর কোনো কোনো দিন সকালে ভালো লাগে না, ওজন আর নতুন করে কোনো কিছু ভিডিও আমি বানাইও না, এডিট করার ব্যাপার থাকে যেহেতু। যাই হোক, তোমরা যখন নতুন নতুন ব্লগ আমি যেমন চাই সেরকম দেখতে চাও, তাহলে ছোটো ছোটো তোমাদের জন্য ব্লগ বানাই যতদিন পারবো। আর দেখা যাক কী হয় আজকে সারাটা দিন, তো সাথে থাকো। রক্সির খাওয়া হয়ে গেছে অলরেডি, আমাদেরও চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, এখন মাছটা ভাজা হলে, ভেন্ডিটা সেদ্ধ হলে ভাত খেয়ে নিতে হবে। আর আজকে মালকী দিদি এখনও অবধি আসেনি, আমি খাচ্ছি চা। সকালে মুড়ি বিস্কিট এগুলো সব খাওয়া হয়ে গেছে, এখন চা খাচ্ছি, কেন গরম চা বেশি আমি খেতে পারি না সে কারণে। তো চলো সাথে থাকো, পুরো ব্লগটা দেখো। এখানে ভেন্ডি দেওয়া হবে সবজিতে, ঝিঙে ঝোল হবে, মাকে ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি। হ্যাঁ, সাবুন ঢালতে হবে, কেন চলে এসছে। আর এদিকে দেখো বৃষ্টিও নেমে গেছে। আর এখানে রয়েছে রক্সির চিকেন, রক্সি আজকাল আবার মাছ খেতে বেশি পছন্দ করছে, আর এই যে আমার দুপুরের মাছ আর রক্সির চিকেন। আর এখানে ভেন্ডিগুলো ধোয়া হয়ে গেছে, মাকে দিয়ে আসবো। এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে মিদুলের জন্য। আর এখানে একটু গরম জল বসিয়েছি, বিকজ এখন গ্যাসটা রয়েছে আস, তো একবারে ওই মাছের ঝোলটা, মাছের ঝোল করবো কী করবো বুঝতে পারছি না। আর এখানে রক্সির খাবারটাও একবারে বানিয়ে নেওয়া হবে, তারপরে ভেজ রান্না শুরু হবে আমাদের। জলটা গরম হোক, চিকেনের মধ্যে ঢালতে হবে। তাহলে দুটো দিচ্ছি আর একটা ছোট দি মাছের জন্য। এখন ঘি ভেন্ডি ভাত খাবো। আর এখানে আমার বড় মশাইয়ের মাছটা পরে বাছা হবে, আগে আমি খেয়ে নিই, আগে জুনিয়র খেয়ে নেবে তারপরে। সবাই দেখো এখন বড় মশাইয়ের জন্য মাছ বাছা হচ্ছে, নাহলে উনি মাছ খেয়ে অফিসে যাবেন না, তো তাড়াতাড়ি করে মাছটা বেছে নিন, তারপরে ওনাকে খেতে দিতে হবে, মানে ভাতটা দিতে হবে, ডাল অলরেডি দাওয়াই রয়েছে। এইভাবে কথাবার্তা কেউ বলে? সকাল সকাল ঝগড়া করবে খালি। ফ্রেন্ডস, এখন বাজে ঘড়িতে সকাল 11টা, বর্মশাই কিন্তু মাছ দিয়ে ভাত দিয়ে খেয়ে চলে গেছেন,
উনি এত বকবক করেন কি বলবো। যাই হোক, অনেকক্ষণ হয়েছে বেরিয়ে গেছে। আর কি, খুব গরম, বৃষ্টি পড়লো দু চার ফোঁটা, এখন আবার মনে হচ্ছে হালকা ফুলকা রোদ দেখা দিচ্ছে বাইরের দিকে। আর আমি এখন ঘরে এসে বসেছি কারণ একটু রেস্ট নেব, কারণ হাঁপিয়ে গেছি আমি গরমে, গরম লেগে যাচ্ছে, এত ঘাম হচ্ছে, বিরক্তিকর লাগে। ফোন আসছে, দেখি কে ফোন করলো। কাস্টমার কেয়ারগুলো এত ডিস্টার্ব করে, এত ডিস্টার্ব করে, বলার বাইরে ডিস্টার্ব করে। যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে দেখা যাক মাছটা কী করবো। আর তাছাড়া পাশের বাড়ি কাকিমা বলে গেল আজকে মাংস খাওয়াবে, তো মাংস খাওয়াবে, কী মাংস খাওয়াবে জানি না এখনও আমি, তো দেখা যাক কী মাংস খাওয়ায়, তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। আসলে কালকে মৃদুল এমনভাবে বলেছে, মজাক করেই বলেছে, তো আর কাকিমা যে সকালবেলা এসে বলছে তোমাকে আমি আজকে মাংস খাওয়াবো, তো যাই হোক দেখা যাক কী হয়। সো চলো সাথে থাকো। আসলে কী বলো তো, এখন ঘুরে ঘুরে ব্লগ করা মানে কাজ করতে করতে আবার মোবাইলটা নিয়ে কিছু করা না একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য। সো কী আর বলবো, কিছু বলবার নেই, ব্লগটা তোমরা দেখতে থাকো, বোরিং লাগলেও দেখতে থাকো, বোরিং লাগলেও কমেন্ট করো, সাথে থাকো, কী আর বলবো, কিছু আর বলবার নেই। সো আমি এখন একটু রেস্ট নিয়ে ঝপঝপ করে আমার বিছানা পাটিটা গুছিয়ে নেবো, আর গুছিয়ে নিয়ে আবার যেতে হবে একটু রান্নাঘরের দিকে, কারণ আমি অনেকক্ষণই মোটামুটি রেস্ট নিলাম। এখন শাশুড়ি মা কী করছেন, টিফিন কী আদৌ খেয়েছেন না কাজই করে যাচ্ছেন, এটা কিন্তু দেখতে হবে। কারণ এই যে মাদার ইন্ডিয়া আর শাশুড়ি ইন্ডিয়াকে যতই বলি যে তাড়াতাড়ি খেয়ে নাও, এরা কিন্তু দুজনের একজনও কথা শোনে না। আর এই অবস্থায় যদি শরীরটা একটু খারাপ হয় তখন আমারই চিন্তা বেশি হয়ে যাবে। এই যেটা বললাম, এসে যে খুন্তি নাড়াচ্ছে, ঝিঙের ঝোল বসিয়ে দিয়েছে অলরেডি, তো এখনও অবধি টিফিন খায়নি, ওদিকে রুটি রয়েছে, বলছি যে খেয়ে নাও খেয়ে নাও, রুটির সবজি বানায়নি। আমি বললাম যে সবজি কিছু বানিয়ে নাও, যাই হোক রুটি কী দিয়ে খাবে, তাহলে দুধ দিয়ে রুটি খেয়ে নাও গিয়ে। তো এটাই বলছি মাকে বারবার যে যাও গিয়ে তুমি দুধ দিয়ে রুটি খেয়ে নাও, আর এখানে আমি সব তো রেডি রয়েছে, আমি টুকটুক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা সেরে নিতে পারবো, কারণ বেশি বসে থাকতে আমার ভালো লাগে না। ওনা টমেটো দিয়ে একটু মাখা মাখা করেই করে ফেলি, বেশি ঝোল দেওয়ার দরকার নেই আলু দিয়ে। হ্যাঁ, ওই মশলা দিয়েই করে ফেলি। আলুগুলো ধুতে হবে, তুমি আলুগুলো ধুতে লাগো, আমি তো কিছুক্ষণ বসে নিলাম, বসে বিছানাটা গুছিয়ে নিলাম, এত গরম লেগে গেছে না, বৃষ্টিটা কমলো আরও যেন ঘাম ছেড়ে দিল। তবে রক্সির খাবারটা তুলবে, ও কী করছে, রক্সিকে জলও দিতে হবে। ভদ্রমহিলা তুমি কী করছো, বাবা মাছ না খাবে, মাছ দিচ্ছে মা, খাবে, মাছ খাচ্ছে, ঘুমাচ্ছে, কালকে স্নান করবে, কালকে রবিবার, কাল যদি হয় তো হইবে, এখন মালা দিদি বাড়ি যাবে, কাল লে জায়গা। তরকারিটা আরও টেস্টি করার জন্য এর মধ্যে রয়েছে আটার গুঁড়ো আর দুধ। ঝিঙের ঝোল এখানে একদম তৈরি হয়েই গেছে আমাদের, আর এখন এখানে ফোড়নটা রেডি হবে, তারপরেই ঝিঙের ঝোল তৈরি হয়ে যাবে। আর এই সবজিগুলো পরে দেওয়া হবে, আর এটাও একটু পরে দেবো, আর মা এদিকে এখন জল ভরাভরি করছে, আর রোদ আবার উঠে গেছে, একবার বৃষ্টি পড়ছে একবার রোদ উঠছে আমাদের। সো এখন রান্নার দিকে ফোকাস করা যাক, ঝপঝপ করে বসিয়ে নিয়ে রান্না সেরে নিয়ে আমি চলে যাবো, তারপরে মা রান্নাঘর গুছোবে। হ্যাঁ, মাছের কড়াইটা ওখানে বসিয়ে দাও, আলুটা তাহলে ভাজা বসিয়ে দিই। মাছের মশলা, আলু ভাজা এখানে সব রেডি, এখন চলছে এদিকে মাছি ভাজা।
পলবি ডাটার চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেও কিন্তু ফাটা ফাটি হয়েছে। এরপরে মাছের ঝোলটা বানিয়ে নিতে হবে। বাকিটা ভরা আছে, তোমার জায়গায় হিসু করো, যাও। আজকে দেখো ওখানে করবে না, আজকে বলা হচ্ছে না বেশি করে। আমি ওইদিকে যাবে, ওই চাইছি হাওয়া তো দিচ্ছে, বৃষ্টি কি হবে? বন্ধুরা, রাতের জন্য আমাদের এখানে এখন তৈরি হচ্ছে বেগুন ভাজা, বেসন দিয়ে মাখানো রয়েছে, এর মধ্যে রয়েছে হচ্ছে মশলাপাতি দেওয়া, আর এখানে তেলটা অলরেডি আমি গরম বসিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ কী ফুটছে বলো তো, যে বললাম না দুপুরবেলা তোমাদেরকে মাটনের গল্প, তো এই যে মাটনের গল্প, মাটন ফুটছে এখানে। আমি এর মধ্যে দিয়েছি একটু আলু, কারণ মাটনে আলু ছাড়া ভালো লাগে না খেতে, সো এখানে এটা ফুটুক, আর তার সাথে আমি এখানে বেগুন ভাজাটা বানিয়ে নিই। বেগুন ভাজতে ভাজতে গ্যাস ফুস হয়ে গেছে আমাদের, গ্যাস আর নেই, এবার কোন দিকে যেতে হবে বুঝতে পারছি না। সকালে কী করে কী করবে, সকালে কী করে কী করবে, গ্যাস শেষ। এক মাস একদিন বেগুন অর্ধেক ভাজা হয়েছে, দমকালে জল দিচ্ছে, আগুন এইদিকে সব আরো মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। কাবলুদের দোকান যেতে ওইখানেই তো, ওই উঁচু ঢিপিটা না, ওইখানে পার্টি অফিস, ওইখানেই দেখে আসো আরেকবার গিয়ে। মৃদুল কোথায়? মৃদুল ওইদিকে, আমি ওইদিকে থরি গেছি। মৃদুলে অনেক লোক আছে, অন্ধকার ডিনারটা করে নে। কোথায় আছিস? যা যা, চিকেন আছে যে, না চিকেন খাচ্ছিল না তো মাছই খাচ্ছিল, খেয়ে নে খেয়ে নে, তারপরে অন্ধকারে ঘুমিয়ে পড়বি। কারেন্ট কবে আসবে? হ্যাঁ জানো না, কি জানো না, ওই তো রক্সিও দেখতে পাচ্ছে না। সো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে রাত্রির 10:20, আজকে রবিবার। সকাল থেকে তোমাদের সাথে সেমনভাবে আমি আসতে পারিনি, এই কারণেই যে আমাদের এখানকার 4:00 ট্রান্সফরমার পুড়ে গেছে, আমাদের কারেন্ট নেই এখন, দেখতে পাচ্ছ। আর এরপরে কী হতে চলেছে জানি না, কারণ আমার ডিউ ডেট আর বেশি বাকি নেই, মানে কী হবে, কারেন্ট আমাদের কবে আসবে মৃদুল তো বলছে কোনো ঠিক নেই, 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, কী হবে। একসাথে 4:00 পুড়ে গেছে, কোথা দিয়ে কী হবে জানি না। আর এখন আমরা 3 জনে, মানে 4 জনে 4 ঘরে শোবো, এখানে রক্সি শোবে, মা ওই ঘরে শোবে, মৃদুল ডাইনিংয়ে শোবে, আমি ওই ঘরে শোবো। তো গরমে আমাদের অবস্থা খারাপ, এইভাবেই থাকতে হচ্ছে ইনভার্টার বাঁচিয়ে বাঁচিয়ে। রক্সি অন্ধকারে ভাত খেলো, আমরা এই একটা আলো জ্বালিয়েছি, এটাতে খেলাম। সো জানি না এরপরে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারবো কি না, কারণ নেট না থাকলে তো আর ব্লগ শেয়ার করতে পারবো না, মোবাইলে চার্জ না থাকলে ভিডিও করতে পারবো না।
তো দেখা যাক কি হয়। সো চলো টাটা অ্যান্ড গুড নাইট। এদিকে হাওয়া দিচ্ছে, আয় এই ঘরে ঘুমাবি, আয় আয়, এই তো এখানে আমি। এইখানে এই ঘরে ওই ঘরে এই ঘরে এই ঘরে পেঁপে পাতা লাগবে না এই গরমের মধ্যে। আজকে কি করবি, কোথায় যাবি, এই ঘরেই শুতে হবে। এই দেখ এই জানলা দিয়ে হাওয়া আসবে।